ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যক্ষকে স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন রয়েছ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই পাশে থাকা এই লাল বাটনটিতে ক্লিক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্ত রকমের প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি করানো হয় একদম বিনামূল্যে এবং সমস্ত পরীক্ষা উপযোগী তোমাদেরকে নোটস প্রোভাইড করা হয় তো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকন অবশ্যই ক্লিক করো যাতে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা খুবই তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও অবশ্যই এখানে তোমরা ক্লিক করবে চলো তাহলে আজকে আমাদের টপিকটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস গুড গুড মর্নিং এভরিবডি তো আমরা প্রাইমারি টেট প্রস্তুতির জন্য যে কারেক্ট ইউজ অফ ভার্ব অর্থাৎ কি ভার্বের যে সঠিক ব্যবহার যে কোশ্চিনগুলো কিন্তু দু হাজার তেরো দু হাজার পনেরো এবং দু হাজার সতেরো সালে প্রত্যেকটা এক্সামে তিনটে করে এসেছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পেজ নাম্বার সমেত যে এই প্রশ্নগুলো কোন বই থেকে কত নাম্বার পেজ থেকে আসছে এবং কোন জায়গাটি থেকে আসছে তো তার উপরে আমি ভিত্তি করে তোমাদেরকে ক্লাস দিয়ে দিতে চলেছি তো প্রথম পাঠ আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে প্রেজেন্টেন্স যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও কারণ এই বইটার পিডিএফ আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিয়েছি তো এখন আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে কোন জিনিসটা পড়বো সমস্ত কিছু তো পড়ার দরকার নেই কোন জিনিসটা পড়বো আর কীরকম প্রশ্ন আসবে এটা একটু দেখিয়ে দিচ্ছি থিওরি পার্ট আজকে আমাদের দুই নাম্বার পার্ট চলছে আর দুটো ক্লাস থিওরি করব তারপরে এমসি কু প্র্যাকটিস করিয়ে দেবো বাস সিলেবাসটা কমপ্লিট অর্থাৎ চ্যাপ্টারটা কমপ্লিট তিন নাম্বার তোমরা ইজিলি পেয়ে যাবে দেখো এখানে বলছে কি ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স ফাস্ট ইন্ডিফিনাইট মানে কি কোনো কাজ যদি অতীতকালে হয়ে গেছে বোঝালে তাকে আমরা ফার্স্ট ইন্ডিফিনাইট বলি মানে অতীতকাল যেমন আমি ভাত খেয়েছি বা আমি ভাত খেয়েছিলাম ঠিক আছে আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক ঠিক আছে এই সমস্ত যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা বলি পাস্ট ইন্ডিফিনেট টেন্স এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন জায়গাটা এই জায়গাটা ঠিক আছে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে দেখো কেন কি বলছে যদি ধরো অতীতকালে কোনো একটা ঘটনা অভ্যাসমূলক হয় যে আমি প্রতিদিন মানে গঙ্গা নদীতে স্নান করতাম মানে কি সে প্রতিদিন কিন্তু গঙ্গা নদীতে স্নান করতো সে কখনোই বলেনি যে আমি গঙ্গা নদীতে স্নান করেছি বলেনি কি বলছে আমি গঙ্গা নদীতে প্রতিদিন স্নান করতাম সেক্ষেত্রে বাক্যটা আমরা পাস্টেন্সে লিখবো যেহেতু করতাম বলছে তাহলে আমরা এখানে কি হিসাবে ব্যবহার করব। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো বলছে যখন সে কোনো অতীত বা অভ্যাস মানে অভ্যাস বা অভ্যাস বোঝাবে বা হ্যাবিট বোঝাবে সেক্ষেত্রে আমরা কী লিখবো দেখো সে প্রত্যহ নদীতে স্নান করত দেখো তাহলে কী লিখবো সে মানে কি ইংরেজিতে হি হি আছে তারপরে যদি past tense অর্থাৎ অতীতকালে যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে ক্ষেত্রে আমরা দুটো শব্দ লিখব একটা হচ্ছে উড ডাব্লিউ d উড এটা লিখতে পারি বা used টু ঠিক আছে used টু ক্লিয়ার এই দুটো শব্দ আমি কিন্তু লিখব ক্লিয়ার তাহলে এবার মাথায় রাখতে হবে উড কী উড একটা মডেল ভার আর উডের পরে কি হয় সব সবসময় ভার্বের প্রথম রূপ বসে কি রূপ বসে প্রথম রূপ কখনো দ্বিতীয় বা তৃতীয় রূপ বসবে না আর to টু টা কি দ্বিতীয় রূপ আর টু টুটা তো ইনফিনিটিভ আর ইনফিনিটিভের পরে কী বসে সবসময় প্রথম রূপ বসে তাহলে ইউস টুর পরেও প্রথম রূপ আর উডের পরেও কিন্তু প্রথম রূপ এইখানে থেকেও পরীক্ষা তোমাদের প্রশ্ন দেবে দেখো এখানে উদাহরণটা দেখো তারপর তোমাদের কোশ্চিনের প্যাটার্নটা আমি বলে দিচ্ছি হি উড উড লিখতে পারো বা ইউস টুও লিখতে পারো যে কোনো একটা লিখবে দেখো বাত বাত মানে কি স্নান করা এটার প্রথম রূপ কি বাত ইন দ্য রিভার এভরিডে দেখো আমরা কী করে বুঝবো দেখো এই বাক্যটা যে প্রতিদিনের অভ্যাস তাহলে আমরা কী করে বুঝবো দেখো এখানে এভরিডে লেখা আছে এভরিডে মানে কি সে প্রতিদিন গঙ্গা নদীতে স্নান করতো বোঝা গেলো এখানে বাত মানে কি প্রতিদিন স্নান করতো তারপর দেখো দুই নম্বর উদাহরণ বলছে অপূর্ব উড বা ইউজ টু লিখতে পারো প্লে ক্রিকেট এভরি আফটারনুন মানে প্রতিদিন বিকালবেলা খেলতো মানে প্রতিদিন বিকালবেলা খেলা মানে কি তার একটা অভ্যাস তাই না যদি এখানে এরকম থাকতো বাক্যটা অপূর্ব মানে প্লে উড প্লে ক্রিকেট যদি এইটুকু দিতে তাহলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যেত কারণ কী বলো কারণ এখানে অপূর্ব ক্রিকেট খেলেছে কিন্তু তো প্রতিদিন খেলেনি সে আজকে হয়তো খেলেছে বা কালকে হয়তো খেলেছে কিন্তু যেহেতু প্রতিদিন খেলেনি তার সেই ক্ষেত্রে আমরা উ মানে ইউজ টু ব্যবহার করতে পারবো না বা উড ব্যবহার করতে পারবো না ক্লিয়ার তাহলে কীভাবে বুঝবো যে বাক্যটা আমাদের যে অভ্যাস বোঝাতে দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে যদি কোনো বাক্যে অভ্যাস বোঝায় সেক্ষেত্রে আমরা কোন কোন শব্দগুলো বুঝবো অফেন অলওয়েজ ইউজুয়ালি রেগুলারলি এগুলো দ্বারা কিন্তু বাক্যটাকে কি করা হয় সাধারণত সিম্পল ফার্স্টে লেখা হবে কিন্তু সেটা অভ্যাসমূলক অর্থাৎ উড বা ইউজ টু ব্যবহার করবে ওকে এখান থেকে আর কিছু তোমাদের পড়ার প্রয়োজন নেই জাস্ট এইটুক ধারণা রাখতে হবে এবার দেখো প্রশ্ন কীরকম হবে এখান থেকে তো পরীক্ষার প্রশ্ন এরকম হবে ধরো বাক্যটা এইভাবে দিবে হি দিবে হ্যাঁ হি দিবে তারপরে ইন দ্য রিভার এভরিডে ভালো করে দেখো ভালো করে দেখবে ঠিক আছে কোশ্চিনটা ভালো করে দেখো এখানে বাক্যটাতে পরীক্ষার প্রশ্ন থাকবে হি থাকবে যেরকম যেরকম পরীক্ষার প্রশ্ন ছিল হি তারপরে কী থাকবে ইন দ্য রিভার এভরিডে এবার তোমাদেরকে এই জায়গাটা দেবে না উড বা এইটুক থাকবে এখানে ড্যাশ চিহ্ন থাকবে যে অপশান তোমাদের থাকবে এরকম অপশান এ কি থাকবে বাত অপশান এ বাত অপশান বি থাকবে তোমাদের উড বাত ঠিক আছে উড বাত থাকবে অপশান বি থাকবে উড বাত অপশান থ্রি থাকবে কি বাতিং ঠিক আছে বাতিং এরকম বাই হ্যাভ বাথ ঠিক আছে এরকম কিন্তু অপশান থাকবে আমি এগুলো এমসি করাবো তোমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে একটু বোঝানোর জন্য বলে দিলাম তাহলে বুঝতে পারছো তাহলে কেন আমাদের আনসার কী হবে উড বাদ বা ইউজ টু বাথ ক্লিয়ার এরকম কিন্তু তোমাদেরকে ভার্বের যে নিয়ম সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে ক্লিয়ার করতে চলো আমি একদম টু দি পয়েন্ট তোমাদেরকে দেখে দিচ্ছি যেগুলো পরীক্ষার প্রশ্ন আসবে ওকে দেখো এগুলো তোরা ইম্পর্টেন্ট নয় তোমরা একবার জাস্ট রিডিং দিয়ে নেবে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ বলছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউস মানে কি যখন কোনো কাজ অতীতকালে কিছুক্ষণ ধরে চলছিলো বোঝালে তাকে আমরা কি বলবো পাস্ট কন্টিনিউয়াস যেমন আমি বললাম যে আমি গতকাল ভাত খা খাইতেছিলাম বা খাচ্ছিলাম দেখো আমি গতকাল ভাত খেয়েছি বলছে না কী বলছে আমি গতকাল ভাত খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম মানে কি সে কাজ খেতে ছিল তাহলে কি কি হবে আই ওয়াজ ইটিং রাইস ইস্টার্টেড তাই না ঠিক এখানে দেখো তাই যে আমি ফুটবল খেলতেছিলাম মানে সে ফুটবল খেলতেছিল মানে যদি প্রেজেন্টেন্স হতো কি বলতো আমি ফুটবল খেলছি তাই না প্রেজেন্ট খেলছি কিন্তু না এখানে বলছে আমি ফুটবল খেলতেছিলাম তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় আই ওয়াজ প্লেইং ফুটবল এইগুলোও ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা দেখো যেটা পরীক্ষা তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি সেই জন্য দেখো তোমরা তো সবই জানো কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে ধরিয়ে দেওয়া পরীক্ষার কোনটার জন্য দেখো এখানে কী বলছে যে পাস্ট প্রোগ্রেসিভ ইজ অফেন ইউজ টুগেদার উইথ সিম্পল ফাস্ট হোয়েন যখন টু ক্লোজ ইন দ্য ফার্স্ট টেন্স আর জয়েন্ট উইথ হোয়েন বা হুইল মানে বলছে যে অতীতকালে দুটি ক্লোজ মানে ক্লোজ মানে কি দুটো বাক্য অতীতকালের দুটো বাক্য যখন হোয়েন বা হুইল দ্বারা যুক্ত হয় তখন প্রায় একটি পাস্ট প্রোগ্রেসিভ হয় আর অন্যটি সিম্পল পাস্ট হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবে যখন দুটো বাক্য হোয়েন বা হুইল দ্বারা যুক্ত হয় তখন একটি বাক্য কি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর একটি বাক্য পাস্ট টেন্স হয় ক্লিয়ার তাহলে দেখো এটা এটা কিসে গেল এটা গেল আমাদের কিসের ভিত্তিতে এটা গেল আমাদের পাস্ট টেন্সের ভিত্তিতে দেখো যদি এই বাক্যটা প্রেজেন্টেন্সে হয় তাহলে কি করব তাহলে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কি করব একটা বাক্য আমি প্রেজেন্ট টেন্সে লিখব আর একটা বাক্য আমি কী লিখব প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে লিখবো ক্লিয়ার একই ধারণা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখব একটা আর প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো একই জিনিস চলো এবার তোমাদেরকে দুটো উদাহরণ দিই তারপরে তাহলে তোমাদের ক্লিয়ার আসবে আমি প্রত্যেকটা এমসি করাবো তোমাদের কোনো চাপ নেই দেখো এখানে আরেকটা জিনিস ভালো করে ক্লিয়ারিফাই করে নাও এখানে যেন কোনো রকম গোলমাল তোমাদের মধ্যে না পেকে যায় দেখো বলছে যে অতীতকালে যখন দুটো কাজ ভালো করে শুনবে অতীতকালে যখন দুটো কাজ একই সঙ্গে ঘটবে কি বললাম দুটো কাজ যখন একই সঙ্গে ঘটবে তখন একটি হবে কি সিম্পল প্লাস্ট আর একটা হবে কি পাস্ট কন্টিনিউস ওকে একই সঙ্গে ঘটবে কিন্তু আবার বলছে অতীতকালে যখন দুটি কাজ একটি আগে ঘটবে একটি পরে ঘটবে ভালো করে দেখো একটি আগে ঘটলো একটি পরে ঘটলো সেক্ষেত্রে আমরা যেটা আগে ঘটবে সেটাকে আমরা কী করবো বলো এখানে লেখা আছে দেখো আগেরটিতে যে টেন্স ব্যবহার করব, সেটা কি পাস্ট পারফেক্ট হতে পারে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে আর একটা ব্যবহার করবো আমরা সিম্পল পাস্ট ঠিক আছে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো চলো দেখো উদাহরণ দেখো এখানে দেখো যে তুমি যখন ফুটবল খেলছিলে আমি তোমাকে দেখছিলাম দেখো একটা ছেলে ফুটবল খেলছে ভালো করে শোনো একটা ছেলে ফুটবল খেলছে আর আমি তাকে দেখছি মানে দুটো কাজ তো ঘটছে কিন্তু দুটো কাজ কি একসঙ্গে ঘটছে না একসঙ্গে ঘটছে দেখো দুটো কাজ ও খেলছে আর আমি দেখছি ও খেলছে আমি দেখছি বা আমি বলছি তুমি শুনছো হ্যাঁ আমি আমি বলছি তুমি শুনছো এক্ষেত্রে কী হবে ক্ষেত্রে আমরা সবসময় কী করবো একটা ব্যবহার করব কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা করবো আমরা সিম্পল ফার্স্ট দেখো এই বাক্যটা দেখো ভালো করে আই শ ইউ আমি তোমাকে কি করছিলাম দেখছিলাম আই শ ইউ আমি তোমাকে দেখছিলাম হোয়েল ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড ওকে হোয়েল ইউ ও আর প্লেইং ইন দ্য ফিল্ড ক্লিয়ার চলো হোয়েল ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড ক্লিয়ার প্রত্যেকে চলো আবার দেখো বলছে আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল দেখো আমি যখন বাড়ি পৌঁছাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল দেখো ইট ওয়াজ রেনিং ইট ওয়াজ রেনিং কী হচ্ছিল এটা বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেনিং এটা বৃষ্টি হচ্ছিল হোয়েন আই রিচ হোম যখন আমি বাড়ি পৌঁছালাম ওকে এটা বাক্য এখানে একটা জিনিস আছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো সে তখন প্রাতরাস খাচ্ছিলো আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম দেখো হোয়েন হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট দেখো এখানে হ্যাভিং আছে তার মানে বুঝে নিও না যে এটা পাস্ট পারফেক্ট কারণ হ্যাভিংটা কি এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাবটা হচ্ছে এখানে মূল ভার আর হ্যা তাহলে যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউস করা হয়েছে কারণ দেখো এখানে ওয়াজ আছে তাই না তাহলে ওয়াজ হ্যাভিংটা কি একটা পাস্ট কন্টিনিউস টেন্স হিজ ব্রেকফাস্ট আই ওয়ে টু সি হিম আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখো এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারলাম যখন অতীতকালে দুটো কাজ একই সঙ্গে ঘটবে একটি আগে পরে নয় তখন আমরা কি করব সেটা কি ফাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করব এবং একটি সেন্টেন্স হবে কি ফাস্ট কন্টিনিউয়াস আর একটা হবে কি সিম্পল ফাস্ট ওকে ক্লিয়ার এবং সেই দুটি বাক্য আমরা কি দ্বারা যুক্ত করব সেই দুটো বাক্য আমরা হোয়েন এবং হুইল দ্বারা যুক্ত করব। ক্লিয়ার কি কী দ্বারা একটা হোয়েন বা হুইল এবার তোমার মধ্যে প্রশ্ন হতে পারে কোথায় আমরা হোয়েন লিখব আর কোথায় আমরা হুইল লিখবো ভালো করে যদি বাক্যগুলো দেখো তাহলে বুঝতে পারবে তোমরা দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসবে দেখো এখানে কি হবে হুইল এই হুইল মানে কি যখন আর হোয়েন মানেও কি যখন দেখো হুইল কখন ব্যবহার করবে যখন একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে কি বললাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে তার আগে কি করব হুইল ব্যবহার করব ক্লিয়ার আর হোয়েন কখন ব্যবহার করব সিম্পল পাস্ট সিম্পল পাস্টের আগে আমরা কি ব্যবহার করব হুয়েন ব্যবহার করব। দেখো বাক্যটা ভালো করে দেখো বলছে হি স ইউ এটা কি সিম্পল পাস্ট হোয়েল হিউ ইউ আর প্লেইং ইন দ্য ফিল্ড তুমি যখন খেলতেছিলে বা খেলছিলে এটা কি কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস টেন্সের আগে আমরা কি করলাম হুয়েল ব্যবহার করলাম আর সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো হোয়েন দেখো ইট ওয়াজ রেনিং এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বৃষ্টি হচ্ছিলো যখন আই রিচ হিম যখন আমি বাড়ি গেলাম দেখো এখানে হোয়েন করা হলো কিন্তু একটা কথা মাথায় রাখবে একটা কথা মাথায় রাখবে যখন হোয়েন বা হুইলকে আমরা বাক্যের মিডিলে ব্যবহার করব তখন এই নিয়মটা খাটবে ভালো করে শোনো যখন হোয়েন বা হুইলকে যখন আমরা বাক্যের মিডিলে ব্যবহার করব। তখন এই নিয়মটা আমার খাটবে কিন্তু ভালো করে দেখো যদি হোয়েনকে আমরা যদি বাক্যের কি কোথায় ব্যবহার করি প্রথমে ব্যবহার করি দেখো বাক্যের প্রথমে তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আগেও ব্যবহার করতে পারি সিম্পল পাস্টের আগেও ব্যবহার করতে পারি কোনো সমস্যা কিন্তু হবে না দেখো এখানে লেখা আছে হোয়েন যখন হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট এটা কি এটা কি পাস্ট কন্টিনিউস টেন্স দেখো হোয়েন হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট আই ওয়েন টু সি হিম ক্লিয়ার প্রত্যেকের তাহলে বুঝতে পারলে তাহলে কী বললাম যখন হোয়েন বা হুইলকে বাক্যের মিডিলে ব্যবহার করব তখন আমরা ফ্রেজ পাস্ট কন্টিনিউস টেন্সের আগে হুইল এবং সিম্পল পাস্টের আগে হোয়েন ব্যবহার করব যদি আমরা এই হোয়েন বা হুইলকে বাক্যের প্রথমে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কী করবো ফার্স্ট কন্টিনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আগে হোয়েন বা হুইল আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই ওকে চলো তারপরে দেখো যেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স খুবই কম ইম্পর্টেন্ট দেখো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা যেটা পাচ্ছি অতীতকালে দুটি কাজ ঠিক আছে অতীতকালে দুটি কাজ ঘটেছে তাদের মধ্যে একটি আগে ঘটেছে আর একটি পরে ঘটেছে ক্লিয়ার এর আগে আমি দেখলাম কি অতীতকালে দুটি কাজ ঘটেছে কিন্তু একটি কাজ আর একটি কাজ একই সঙ্গে ঘটেছে কিন্তু এখানে দেখো বলছে অতীতকালে দুটি কাজ ঘটেছে একটি আগে ঘটেছে আর একটি পরে ঘটেছে সেক্ষেত্রে আমরা কি করব দেখো যেটি আগে ঘটবে সেটাকে আমরা করবো কি পাস্ট পারফেক্ট টেন্স আর যেটি পরে ঘটবে সেটাকে আমরা কী বলবো সিম্পল পাস্ট টেন্স ক্লিয়ার এটা খুব মাথায় রাখবে যদি এটা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হতো তাহলে কি করতাম যেটা আগে ঘটতো সেটাকে আমরা করতাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটতো সেটাকে আমরা কি বলতাম প্রেজেন্ট সিম্পল টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সচরাচর হয় না তবুও পরীক্ষায় দিয়ে দেয় তোমাদেরকে কনফিউশনে ফেলার জন্য সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ক্লিয়ার দেখো এটা কিন্তু দু সালে টেট পরীক্ষা এসেছিলো এখান থেকে কোশ্চিন ঠিক আছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিলো দেখো এখানে বলছে দেখো আমি বাড়ি আসার পূর্বে নীলিমা চলে গেল ভালো করে বাক্যটা দেখো দেখো আমি বাড়ি আসার পূর্বে নীলিমা চলে গেল এখানে বলো নীলিমা আগে বাড়ি চলে গেছে তারপর কিন্তু আমি বাড়ি এসেছি তাহলে নীলিমা আগে যখন বাড়ি চলে গেছে তাহলে সেটা কী করব আমি পাস্ট পারফেক্ট টেন্স করব। দেখো এখানে বলছে নীলিমা হ্যাড গন নীলিমা চলে গেছে বিফোর মানে কি পূর্বে অমিত কেম হোম অমিত বাড়িতে আসার পূর্বে দেখো একটা জিনিস মাথায় রাখবে বিফোর বিফোর মানে কি পূর্বে যদি কোনো বাক্যে বিফোর শব্দটি থাকে কি বললাম যদি কোনো বাক্যে বিফোর শব্দটি থাকে তার আগে আমরা কি ব্যবহার করব সিম্পল সরি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কি বললাম যদি কোনো বাক্যে আমার কি থাকে যে বিফোর শব্দটি থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট ব্যবহার করব এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে কোথায় পাস্ট পারফেক্ট কোথায় প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো এই সেকেন্ড বাক্যটাকে তোমাকে লক্ষ্য করতে হবে কোথায় এই সেকেন্ড বাক্যটা দেখব এখানে কি রয়েছে ভার্বের দ্বিতীয় রূপ রয়েছে যদি ভার্বের দ্বিতীয় রূপ থাকে তাহলে এটা হবে আমাদের কি পাস্ট পারফেক্ট যদি ভার্বের প্রথম রূপ থাকে তাহলে আমরা করব কি প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার দেখো এবার নেক্সট উদাহরণটা দেখো বলছে বলছে সে মূল অনুষ্ঠানের আগে বেহালা বাজিয়েছিল তার মানে কি দেখো সে বেহালা আগে বাজিয়েছে সি প্লেড হার ভায়োলিন বিফোর দ্য কি শো স্টার্টেড বোঝা গেল মানে দেখো বিফোরের আগে কি বললাম বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে ক্লিয়ার করতে গেলে চলো নেক্সট দেখো আমি স্টেশন ছাড়িবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল। এই প্রশ্নটা খুব পরীক্ষা আসে যে স্টেশন ছাড়িবার পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল ঠিক আছে তাহলে ট্রেনটা আগে ছেড়ে গেছে তাহলে আমরা দেখো এখানে কী বলছে দ্য ট্রেন হ্যাড স্টার্টেড মানে ট্রেন কি করেছে চলে গেছে বা স্টার্ট হয়ে গেছে বিফোর আই রিচ দ্য স্টেশন একই উদাহরণ চলো নেক্সট দেখো বলছে দে হ্যাড রিচ দ্য স্কুল বিফোর একই কোশ্চেন বারবার আমি বলার চেষ্টা করছি না তারপর দেখো আই হ্যাড সার্ট দ্য ডোর বিফোর একই কোশ্চেন বিফোর আগে বললাম তারপরে দেখো বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাই দ্য পেশেন্টই কী হচ্ছে মারা গেছে বিফোর দ্য ডক্টর কেম মানে ডাক্তার আসার আগেই রুগীটা কিন্তু মারা গেছে ক্লিয়ার এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবার এখান থেকে প্রশ্ন কীরকম হবে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেব তারপর দেখো বলছে এখানে দেখো বাক্যটা যদি আমি একটু ঘুরিয়ে লিখি কী হবে দেখো বাক্যটা যদি ঘুরিয়ে লিখি দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড করে দেখো তাহলে এখানে আমরা জানতে পারলাম কি বলছে আফটার আফটার শব্দটির পরে কিন্তু কি বসবে যে পাস্ট পারফেক্ট বসবে তাহলে বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট মানে বিফোর দেখো বিফোর বিফোরের আগে বসবে বিফোর শব্দটির আগে বসবে মানে বিফোর শব্দটির বাম দিকে বসবে পাস্ট পারফেক্ট আর আফটার শব্দটির ডান দিকে বসবে পাস্ট পারফেক্ট দেখো এটা হচ্ছে কি আফটার শব্দ আফটারের পর দেখো ডান দিক আফটারে কী হচ্ছে আফটারের পরে ডান দিক এইটা তাহলে এখানে বসবে পাস্ট পারফেক্ট ওকে যদি এগো থাকতো যদি এগো এগো মানে আগেই তাহলে আগে বসতো পাস্ট পারফেক্ট বিফোর মানে কি আগে তাই আগে বসবে পাস্ট পারফেক্ট আর এগো মানে আগে তাই হলে পাস্ট পারফেক্ট আগে বসবে কিন্তু বিফোর আফটার মানে কি আফটার মানে পরে তাহলে পরে কিন্তু বসবে ক্লিয়ার তারপরে দেখো এখানে বলে দিয়েছে সুন্দরভাবে লেখা আছে দেখো বাক্যের দুটি অংশ বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্যটি কি হয় সিম্পল পাস্ট হয় এটা কিন্তু পরীক্ষায় এসেছিল আমাদের দু সালে সতেরো সালের প্রাইমারি টেট পরীক্ষায় দু হাজার সতেরো সালে এই জায়গাটা থেকে প্রশ্ন তোমার একটা কোয়েশ্চিন পেপারটা খুলে দেখো আমি তো অবশ্যই দেখিয়ে দিয়েছি তোমাদের প্রথম ভিডিওতে দেখো তারপর কী বলছে আবার কি বলছে দেখো এটা হয়েছিল দু হাজার পনেরো সালে টেট পরীক্ষা এটা এই জায়গাটা থেকে আবার হোয়েন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে আগের কাজটিকে আমরা ফার্স্ট টেন্স করবো এবং পরেরটিকে আমরা কি করবো সিম্পল ফার্স্ট দেখো এখানে বলছে আই হ্যাড ডান মাই এক্সারসাইজ কি করেছি আমি আমার এক্সারসাইজকে করেছি হোয়েন হরি কেম টু সিমি দেখো তাহলে বলতে চাইছে যে কখন মানে হরি আসলো আমি আমার কাজটাকে শেষ করেছি তারপরে হরি এসেছে তাহলে আই হ্যাড ডান মাই এক্সারসাইজ হোয়েন হরি ক্যাম টু সিমি ক্লিয়ার তারপরে এখানে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হার্ডলি এবং স্ক্যারলি দ্বারা যুক্ত বাক্য দেখো এগুলো কি এগুলো হচ্ছে কি সেমি নেগেটিভ শব্দ ঠিক আছে হার্ডলি বা স্ক্যারলি দেখো এখানে আরেকটা জিনিস আমাকে বুঝিয়ে দিই দেখো দেখো এই জায়গাটা থেকে কিন্তু দু হাজার সতেরো সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল এই জায়গাটা থেকে দু হাজার সতেরো সালে কারণ দু সালে তিনটে কোশ্চেন ছিল তিনটে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো হার্ডলি বা স্কেয়ারলি ভালো করে শুনবে জায়গাটা ঠিক আছে যদি কোনো বাক্যে হার্ডলি বা স্ক্যাডলি এই শব্দটি থাকে তারপরে আমরা সবসময় কি ব্যবহার করব হ্যাড ব্যবহার করব। ক্লিয়ার কি বললাম হ্যাড ব্যবহার করব ক্লিয়ার বা আমরা কি করব ডিড ব্যবহার করব। কী ব্যবহার করবো ডিড ভালো করে শোনো বাক্যটা যদি কোনো বাক্যে হার্ডলি বা স্ক্যাডলি থাকে তাহলে তারপরে আমরা কী ব্যবহার করবো হ্যাড ব্যবহার করব বা ডিড ব্যবহার করব ক্লিয়ার তারপর দেখো বলছি হ্যাড যদি আমরা ব্যবহার করি আগে জেনে নিই যদি আমরা হ্যাড ব্যবহার করি তাহলে কী করবো প্রথমে হার্ডলি বা স্ক্যাডলি লিখবো বাক্যে দোয়াই থাকবে তারপর হ্যাড লিখবো তারপর উই তারপর ভারবে তিন নম্বর রূপ যদি হার্ডলি বা স্ক্যাডলি দ্বারা কোনো বাক্য যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা দুটো বাক্যকে হোয়েন দ্বারা যুক্ত করব কী দ্বারা যুক্ত করব হোয়েন এবং তারের তার হোয়েনের পরে বাক্যটা কী হবে স্যাম্পল পাস্টেন্স কি বললাম স্যাম্পল পাস্টেন্স ক্লিয়ার দেখো আবার দেখো বাক্যটা ভালো করে দেখো বাক্যটা কি বলছে দেখো এখানে এখানে বলছে উই হ্যাড হার্ডলি ইট টু ক্লিয়ার দেখো বাক্যটা ভালো করে একটু লক্ষ্য করো কারণ দুই রকম ভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন নিতে পারে যদি কোনো বাক্যে কি বললাম যদি কোনো বাক্যে হার্ডলি বা স্ক্যাডলি কী বললাম যদি কোনো বাক্যে হার্ডলি বা স্কেটলি প্রথমে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব হ্যাড ব্যবহার করব ক্লিয়ার প্রথমে তারপরে কি করব সাবজেক্ট ব্যবহার করব তারপরে ভারবে তিন নম্বর রূপ ব্যবহার করব তারপরে হোয়েন লিখব তারপর সেকেন্ড মানে বাক্যটা লিখব আমি এগুলো এমসি করানোর সময় তোমাদের বুঝিয়ে দেবো আর সেকেন্ড বাক্যটা যখন লিখবো সেটা হবে কি প্রেজেন্ট টেন্স সরি প্রেজেন্ট সিম্পল টেন্স সরি পাস্ট সিম্পল পাস্ট মানে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স ঠিক আছে ভুল বলছি বারবার ফাস্ট ইন্ডিফিনাইট টেন্স দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ওকে কিন্তু এবার প্রশ্ন দেখো যখন কোনো বাক্যে এই যে হার্ডলি কথাটি প্রথমে থাকবে না প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে কি করবো হ্যাড লিখবো তারপরে হার্ডলি লিখবো এইভাবেও বাক্যটা করতে পারবো তারপর বাকিটা যা আছে তাই বোঝা গেল যদি প্রথমে হার্ডলি বা স্ক্যাডলি থাকে তাহলে আমরা হ্যাড লিখবো হার্ডলি হ্যাড আর যদি কোনো বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পর আমরা কি লিখবো হ্যাড লিখবো তারপরে কি লিখবো স্ক্যাডলি বা আমরা হার্ডলি লিখবো ক্লিয়ার তারপর দেখো এটা দু সালে এসেছিল এবার কিন্তু আসার সম্ভাবনা এইটা ঠিক আছে সোনার দেখো যদি কোনো বাক্য সোনার জ্ঞান দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা কি করব। ভালো করে হবে এখানে ওকে দেখো সোনার দ্বারা যুক্ত হলে কি করব দেখো সরি একটু আমি একটু তোমাদেরকে আগে ভুল বলেছিলাম দ্য হার্ডলির সঙ্গে কি বসে হার্ডলির সঙ্গে সবসময় হ্যাড বসে হ্যাড বসে মানে ডিট বসে না ঠিক আছে হার্ডলির সঙ্গে ডিট বসে না শুধুমাত্র হ্যাড বসে এই লাইনটা এই দুটো লাইন ওকে একটু আমার বলতে ভুল হয়েছিল দেখো এবার দেখো এখানে কি বলছে নো সোনার ভালো করে দেখো এখানে নো সোনারের পরে কি বসে নো সোনারের পরে সবসময় হ্যাট বসে আর কি বসে ডিড বসে যে কোনো একটা আমি একটু গুলিয়ে ফেলেছিলাম তো যে কোনো একটা বসাবো নসুনার হ্যাড বা নশুনার ডিট যদি হ্যাড ব্যবহার করি তাহলে বাক্যের স্ট্রাকচার কেমন হবে আর ডিড ব্যবহার করলে বাক্যের স্ট্রাকচার কেমন হবে দেখো যদি আমি নসুনারের পরে হ্যাড ব্যবহার করি নসুনার হ্যাড তারপরে আমি কি লিখবো সাবজেক্ট লিখবো দেখো গেম সাবজেক্ট তারপর ভারবে তিন নম্বর এবং বাক্য দুটি যুক্ত করার জন্য দ্যান ব্যবহার করবো টি এইচ এ এন দ্যান তারপর সিম্পল কি পাস্টেন্স। সিম্পল পাস্টেন্স ক্লিয়ার সিম্পল পাস্টেন্স যেটা বললাম তাহলে আমরা হার্ডলি বা স্কেটলির ক্ষেত্রে আমরা হয়ে লিখেছিলাম আর নো নশোনার ক্ষেত্রে আমরা কি লিখব ধ্যান এটাই পার্থক্য তাছাড়া কিছুই পার্থক্য নয় আবার দেখো আবার জিনিসটা ভালো করে দেখো এখানে যদি বাক্যটাতে আমি ডিড লিখলাম তাহলে কি লিখব নো সুনার লিখলাম তারপরে হ্যাডের জায়গায় আমি ডিড লিখবো কি লিখবো ডিড তারপরে কি লিখবো সাবজেক্ট তারপর ভার্বের প্রথম রূপ ক্লিয়ার ভার্বের প্রথম রূপ যদি ডিড লিখি একই লিখবো হার্ড হার্ডের জায়গায় ডিড লিখবো সাবজেক্ট লিখবো তারা ভার্বের প্রথম রোগ তাহলে এখানে স্টার্ট লিখতে পারতাম না কি লিখতাম স্টার্ট এস টি এ আর টি স্টার্ট ওকে তাহলে বাকিটা কিন্তু সমস্ত কিন্তু একই রকম ওকে তো এখান থেকে আর বেশি কিছু তোমাদের জানার প্রয়োজন নেই চলো এবার আমরা দেখবো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউস স্টেটস ওকে এটা খুব ইম্পর্টেন্ট দেখো এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছিলো চলো দেখিয়ে দিই তোমাদেরকে অতীতকালে যখন দুটি কাজ হবে কী বললাম অতীতকালে যখন দুটি কাজ হবে একটি ঘটতে ছিল একটি হচ্ছিল আর তারপরে আর একটা হলো সেরকম মানে এখানে আমরা জানলাম কি দুটি অতীতকালের কাজ হয়েছিল একটা হয়ে গেছে তারপর আর একটা হয়েছে কিন্তু এখানে বলছে না এখানে অতীতকালে দুটি কাজ হয়েছে কিন্তু একটা কাজ কী করছিলো চলছিলো আর একটা কাজ হয়েছে এরকম সেক্ষেত্রে দেখো আমরা কী লিখবো ভালো করে এখানে দেখো বলছে ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম মানে দেখো খেলা করছিলো মানে কি ট্রেনটা ছাড়ার পূর্বে ছেলেগুলো খেলা করতেই ছিল একটা কন্টিনিউয়াস ফিল হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো দেখো উই হ্যাডবিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড একই বাক্য বিফোরের আগে কি ব্যবহার করবে আমরা পাস্ট পারফেক্ট করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শুধুমাত্র কী করব এটা আমরা কী করবো এখানে বিন লিখবো কি লিখবো হ্যাড বিন প্লেইং বোঝা গেলো কারণটি পাস্ট পারফেক্টের যে স্ট্রাকচার কি সাবজেক্ট তারপরে বিন তারপরে ভাববার সঙ্গে আইনজীব কারণ দেখেন এখানে খেলা করছিলাম খেলা করছিল না খেলা করছিলাম বা খেলা করতেছিল এটা কন্টিনিউয়াস ওকে তারপর দেখো আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম সে উপন্যাস পড়ছিল সে কিন্তু পড়তে ছিল অলরেডি তার মানে কোনটা হবে আগে পড়তে ছিল এটা তাহলে সি হ্যাড বিন রিডিং সে পড়তে ছিল এ নোভেল হোয়েন দেখো এর আগেও আমি বললাম কি হোয়েনটা কি কখন ব্যবহার করা হবে হোয়েন ব্যবহার করব আমরা কি স্যাম্পল পাস টেন্সের ক্ষেত্রে ওকে স্যাম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে হোয়েন ব্যবহার করব ক্লিয়ার পর থেকে এখানে কি পরীক্ষায় কিন্তু অপশানে দেবে হোয়েন হুইল ঠিক আছে এরকম কিন্তু অপশানে দেবে তোমরা সবসময় কী করবে হোয়েন ব্যবহার করবে ক্লিয়ার তারপর দেখো এখানে আছে যে ওই সময় নিখিল দু মাস ধরে উপন্যাস লিখছিল অ্যাট দ্যাট টাইম সেই সময়ে নিখিল হ্যাড বিন রাইটিং এ নোবেল ফর এ টু মান্থ একদম যেটা আমরা কিন্তু প্রেজেন্টেন্সের ক্ষেত্রে পড়েছিলাম দেখো দু মাস ধরে লিখছিলো এক্ষেত্রে কি করছে একটা টাইমের ডিউরেশন বোঝাচ্ছে এখানে পার্টিকুলার টাইম বোঝাচ্ছে না একটা ডিউরেশন বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করলাম ফর ব্যবহার করলাম ক্লিয়ার চলো এগুলো যখন এমসি কেউ দিবো না তখন বুঝতে পারবে যে এর উপরে কোশ্চিন কেমন হয় তোমার থিওরি পার্টটা একটু ভালো করে জেনে নাও নাহলে এমসি করতে তোমাদের ভালো লাগবে না তারপর দেখো যখন আমি ছেলেটিকে দেখলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কান ছিল মানে কি ছেলেটা আগে কান ছিল তারপর আমি তাকে দেখলাম তাহলে হোয়েন আই মিট দ্য বয় দেখো এখানে হোয়েন ব্যবহার করা হয়েছে মা শুধুমাত্র প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট মানে সরি ফার্স্ট ইন্ডিফিনেট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইন্ডিফিনেট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় হোয়েন তাহলে হোয়েন আই মিট দ্য বয় আমি যখন ছেলেটিকে দেখলাম হি হ্যাড বিন ক্রাইং ফর এ সেভারেল টাইম সে কী করছিল অনেকক্ষণ ধরে কান্না করছিল দেখো সেভারেল টাইমের আগে কী ছিল ফর ব্যবহার করা হলো এখানে কিন্তু সিনস বা ফর্ম ব্যবহার করা হয়নি কারণ কি সেভারেল টাইম মানে একটা দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট টাইম বলে দেয়নি একটা টাইমের ডিউরেশন বলছে তাই এখানে আমাদের ফর ব্যবহার করা হলো ক্লিয়ার তারপরে দেখো বলছে মিস্টার রয় সেখানে পাঁচ বছর যাবৎ শিক্ষকতা করছেন অর্থাৎ পাঁচ বছর ধরে শিক্ষা শিক্ষকতা করছেন কি করব দেখো দ্য মিস্টার রয় হ্যাড বিন টিচিং মানে সে টিচিং করেছে দেয়ার ফর এ ফাইভ ইয়ার্স এখানে সিন্স ব্যবহার করলাম না করেছিলেন দেখো ভালো করে বাক্যটা দেখো এখানে তো আমরা হ্যাজ বিন করতে পারতাম কেন করলাম না কারণ দেখো শিক্ষকতা করছিলেন মানে অলরেডি পাস্ট টেন্সের কথা মানে যদি বলতো যে করছেন করছেন তাহলে কিন্তু হ্যাজ লিখতাম ক্লিয়ার এখানে অতটা ইয়ে নয় এটা তোমাদের ভেবো না কারণ যখন এমসি কে করাবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো এবার নেক্সট বাক্যটা দেখো এখানে বলছে তখন বেলা দশটা অমল ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিল ঠিক আছে বলছি দেখো ইট ওয়াজ দশটা এম মানে টেন এ এম ওকে মানে এখন দশটা বাজে অ্যান্ড অমল ওয়াজ ট্রাইড অ্যাজ হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ডাউন ওকে দেখো সিন্স ব্যবহার করা হলে কেন কারণ হচ্ছে কি এখানে দেখো দশটা একটা নির্দিষ্ট করে টাইম বলে দিচ্ছে সকাল দশটা একটা নির্দিষ্ট করে টাইম সেক্ষেত্রে আমরা কিন্তু সিনস ব্যবহার করলাম ওকে তো আজকে আমরা পুরোটাই কিন্তু পাস্ট টেন্সের সম্পর্কে আলোচনা করলাম তো এগুলো একটু তোমরা ভালো করে পড়ো কারণ এগুলো থেকে প্রশ্ন বিগত বছরের প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন এসছে আগামী দিনের পরীক্ষাও আসবে তো কোশ্চেনের প্যাটার্ন এবার চেঞ্জ হতে পারে কিন্তু জিনিসটা তো চেঞ্জ হবে না ঠিক আছে হয়তো কীরকম চেঞ্জ হবে পেডাগোগি পরীক্ষা দেবে কিন্তু যে গ্রামার এগুলো তো চেঞ্জ হবে না সেই সিঙ্গুলার পুরুলাল জেন্ডার এই সমস্তই থাকবে তো তোমাদের ঘাবরানোর কিছু প্রয়োজন নেই বেসিক জিনিসগুলো তোমরা জানো আমি তোমাদেরকে প্রোভাইড করছি কোনটুক পড়তে হবে তোমরা একটু রিডিং করো আমি টেলিগ্রামে পিডিএফ তো দিয়েই দিয়েছি ওকে তো আমি এবার থেকে তোমাদেরকে পেডাগোগির ক্লাস করাবো ভালো থেকে সুস্থ থাকো দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ